নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি শাকের রেসিপি করব। আপনারা শাকটা হয়তো সবাই চেনেন, বাস্তকির শাক বলে এটাকে। তা আমি ওজন হিসাবে 200 গ্রাম বাস্তকির শাক ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। শাকটা একটু কুচিয়ে নেব, আর শাকটা আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে। শুধু শাক ভাজা করব না, মুসুরির ডাল দিয়ে রেসিপিটা করব। তার কারণে ভাত রুটি পরোটা সবার সাথে রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়। তো তার জন্য আমি ওজন হিসাবে 50 গ্রাম, ছোটো বাটিতে একটা 50 গ্রাম মুসুরির ডাল নিয়েছি, আর লাগবে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য একটু রসুন বেশি লাগবে, তার জন্য কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 1টা তেজপাতা নিয়েছি। তো শাকটা কুচিয়ে মূল রেসিপিতে ফিরে আসছি। তো এখানে গ্যাসে আমি একটা গামলাতে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে দেবো। প্রথমে ডালটা 4-5 বার খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডালটা আমি হাফ সেদ্ধ হতে দেবো। তার জন্য জল গরম হয়ে গেছে, আমি গরম জলের মধ্যে ডালটা সেদ্ধ হতে দেব। হাফ সেদ্ধ হওয়ার পরে আমি ডালটার মধ্যে শাকটা দেব। তো প্রথমেই ডাল সেদ্ধ হতে দিলাম। ডালটা অর্ধেক সেদ্ধ হয়েছে, পুরোটা গলে যায়নি। তো এই সময় দিয়ে দেব কেটে রাখা শাক। খুব বেশি কুচাইনি, অর্ধেক করে শাকগুলো কুচিয়ে নিয়েছি। তো এই সময় শাকটাও সেদ্ধ হওয়ার জন্য ডালের মধ্যে শাকটা, সম্পূর্ণ শাকটা ডালের মধ্যে দিয়ে দেব। বেতর শাক তো আপনারা অনেক রকম রান্না করে খেয়েছেন, তো আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এবার শাক থেকেও একটু জল বেরোবে, এই সময় জল দেব না। তো শাকটা দেওয়ার পরে শাক আর ডাল আবার কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। তো এই সময় আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর তেজপাতা। যে সমস্ত কিছু একসাথে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকনাটা সরিয়ে ডাল আর শাক প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় দেব অল্প পরিমাণে হলুদ, 1/2 চামচ হলুদ, আর 2টো লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। লাটা ঘন ঘনই হবে, খুব গলে যাবে না, পাতলা হবে না, যেহেতু শাক দিয়ে রান্না করা, তা সেই কারণে ডালটা ঘন ঘন থকথকে হিসাবেই রান্না করতে হবে। আমি জল দিইনি, শাক থেকেই জল বেরিয়েছে, তো সেই জলে শাক আর ডাল সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার লবণটা দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। আলু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ডালটা 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি, আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেব 1.5 চামচ, 1 চামচের একটু বেশি সর্ষের তেল। এবার আমি ডালটা ফোড়ন করে নেব। এই ডালটাতে তেমন কোনো মশলা লাগে না, যেহেতু স্বাদ দেওয়া রয়েছে। আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো শুকনো মশলা দেব না। দেব 2টো শুকনো লঙ্কা, আর প্রথমেই বলেছি যে এই রান্নাটায় রসুন একটু বেশি লাগে, তো সেই কারণে ফোড়নটা আমি রসুন দিয়েই দেব। রসুনের একটা সুন্দর গন্ধ বেরোবে আর ডালটা খেতে তার জন্য খুব ভালো লাগবে। তো রসুন আর শুকনো লঙ্কা আমি ফোড়নটা লাল করে ভেজে নেব। ডালটাতে সম্পূর্ণ রসুনের গন্ধটা থাকলেই খেতে বেশি ভালো লাগে। আপনারাও নিরামিষ করতে চাইলে
জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, কেননা তেজপাতাটা আগেই দিয়ে দিয়েছি। তো আমি এখানে আমিষই করলাম রসুন দিয়ে ফোড়নটা, যেহেতু পেঁয়াজ দিয়েছি সেই জন্য আমি রসুন দিয়ে ফোড়নটা দিই। তো ফোড়নটা লাল করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ ওঠা পর্যন্ত। আমাদের ফোড়নটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর শাকের মিশ্রণটা। এবার সমস্ত কিছু দিয়ে আবারও 2 মিনিট ফুটতে দেব। এইরকম ঘন টাইপেরই হবে, সেই কারণে ভাত ছাড়াও রুটি পরোটার সাথেও এই ডালটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো এই দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ডালটা আমাদের রেডি হয়ে গেছে। ঘন থকথকে খুব সুস্বাদু এই ডাল, গরম ভাতের সাথে বেগুনি কিংবা আলু ভাজা হলে আর কিছুই লাগবে না, সম্পূর্ণ ডাল দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডাল, মানে বাস্তকি শাক দিয়ে ডাল রান্না করার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আপনারা ট্রাই করার পর আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে, আর পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।